বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং করে দৈনিক মজুরি ভিত্তিক চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সকাল থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ও বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কর্মচারীরা। আউটসোর্সিং বাতিল করে রাজস্বভুক্ত করার দাবি নিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ওই দপ্তরের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ীকরণের দাবি জানিয়েছেন শাহবাগে বিভিন্ন জেলা থেকে আসা অবস্থানকারীরা। আমাদের এক দফা এক দাবি, আমাদেরকে রাজস্ব খাতে নিয়োগ দিয়ে চাকরি স্থায়ী করতে হবে। আমাদের লাইফের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের এক দফা এক দাবি, আমাদের জাতীয়করণ করতেই হবে। আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাচ্ছি ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়ব না। বেতন ছয় মাস পর্যন্ত দেরি করা, যখন তখন চাকরি চলে যাওয়া, উৎসব ভাতা না পাওয়া সহ নানা দাবি তোলেন তারা। এছাড়াও আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী সেবা গ্রহণ ও আউটসোর্সিং প্রথা বন্ধ করে দৈনিক মজুরিভিত্তিক নিয়োজিত সব কর্মচারী চাকরি পর্যায়ক্রমে বয়স শিথিল করে স্থায়ী করার দাবি ছিল তাদের মুখে। আমরা রাজস্বতে যেতে চাই, স্থায়ীকরণ চাই আমাদের, মানে আমাদের জন্য শেষে মানে চাকরি নিরাপত্তাটা থাকে। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে রাষ্ট্রকে যেভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ঠিক সেভাবেই আন্দোলনের মাধ্যমে এইসব মানুষ এক দফা দাবি নিয়ে তাদের চাকরি জাতীয়করণের দাবিতে একত্রিত হয়েছে। তাদের দাবি একটাই, যতক্ষণ তাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবে। শাহবাগ থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা।